আসসালামু আলাইকুম। তো আমরা গত একটা ভিডিওতে বলছিলাম যে সার্ভো ড্রাইভের ইনকোডার ইউজ করতে হয় কীভাবে বা লাগাতে হয় কীভাবে। তো আমরা এখন এই সার্ভো ড্রাইভটার ইনকোডার লাগাইছি, লাগানোর পরে আমরা সেট করছি। দেখেন মনে আছে কিনা আপনাদের, এখানে সেম মোটরটাই কিন্তু আছে, সেম ড্রাইভটাই আছে, এবং এই দেখেন মোটরের ইনকোডারটাও কিন্তু সেম আছে। এই যে দেখেন এখানে সেম আছে। তো যারা নতুন ইনকোডার লাগাইতে গিয়ে প্রবলেমে পড়েন তারা এই বিষয়গুলো ফলো করবেন, যে আমি যেই যেই জিনিসগুলো আপনাদের প্রথম ভিডিওতে বলছিলাম সেই জিনিসগুলো ফলো করবেন। আমি আজকে এই ভিডিওটা করার কারণ হলো আমি দেখাতে চাচ্ছি যে আপনাদের আসলে আমি যা বলেছিলাম তা ঠিক আছে কিনা বা আমাদের এই কাজটা আমরা সফল হয়েছি কিনা। তো আমরা এটাকে এখন কানেকশন করব, কানেকশন করে মোটামুটি চালিয়ে আপনাদের দেখাবো। বাইরে ফিটিং করেন তো আপনারা এই জিনিসগুলো ফলো করবেন। আসলে সার্ভো ড্রাইভের কাজ যারা কন্টিনিউ করে সবসময় তাদের দিয়ে কাজ করানোর চেষ্টা করবেন, এবং কি আপনারা নিজেরাও কাজ করার সময় এই জিনিসগুলো ফলো রাখবেন, যে এইসব বিষয়গুলো কিন্তু সবাই কেয়ারফুলি করতে পারে না, আর করার জন্য অবশ্যই এর জন্য এক্সপিরিয়েন্স প্রয়োজন। তো আশা করি এই ভিডিওটাতে আপনাদের একটু হলেও আমাদের প্রতি ভরসার জায়গাটা আসবে। যারা রিপেয়ারিং শিখতে চান আমাদের থেকে কেন শিখবেন, এই বিষয়গুলো কিন্তু এখানে ক্লিয়ার হয়ে যাবেন যে আমরা যা বলি ভিডিওতে তা আসলে প্র্যাকটিক্যালি হয় কি না। এবং কি আরেকটা জিনিস মাথায় রাখবেন যে আমি আসলে সবসময় ভিডিওতে আপনাদের একটা মেসেজ দেওয়ার চেষ্টা করি, যে জিনিসটা আশা করি এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। আমরা এখন এটাকে চালিয়ে দেখাবো ইনশাল্লাহ। সবসময় একটা জিনিস মাথায় রাখবেন যে যারা যেই কাজ করে তাদের দিয়ে কাজ করানোর চেষ্টা করবেন। এটা আমার কাস্টমার যারা আছেন তাদেরকে বলতেছি, যারা কন্টিনিউ কাজগুলো করে তাদের দিয়েই করানোর চেষ্টা করবেন। আপনারা দেখছিলেন আগের ভিডিওতে যে এটার ইনকোডার নেই, আমরা মূলত ইনকোডার নষ্ট হয়ে যাওয়ার পর এটা খুলে ফেলে নতুন ইনকোডার আমরা ইনস্টল করি। এখন আমরা এটাকে পাওয়ার দিব এবং চালিয়ে দেখাবো যে হ্যাঁ এটা চলতেছে কিনা। এই যে আগের ইনকোডার দেখেন আমরা যেটা নষ্ট হয়ে গেছে সেটা কিন্তু এই যে ইনকোডারটা, এটা আমাদের নষ্ট হয়ে গেছে, আমরা এটা চেঞ্জ করছি। আমরা পাওয়ার দিচ্ছি, হ্যাঁ পাওয়ার দেওয়ার পরে দেখেন এখানে রান আসছে এবং কি এটা ব্রেক হয়ে গেছে। দেখেন এই যে এটা ব্রেক হয়ে গেছে এবং কি রান আসছে। যদি কোনো ধরনের ইনকোডার সমস্যা থাকে, অনেক সময় দেখবেন যে ইনকোডার সমস্যা থাকে, তখন যদি আপনারা জোর করে একটু চালাতে চান, আমি এই যে ঘুরাতে পারতেছি এটার কারণ হলো আমার এটা সিরিজ লাইন। যদি হাই ভোল্টেজ দেই বা এটা মেন ভোল্টেজটা আমি পারফেক্ট দিই তাহলে কিন্তু এই সমস্যাটা থাকবে না। এই নেমপ্লেট দেখেন এখানে এটা 2 কিলোওয়াট ড্রাইভ, তো 2 কিলোওয়াট একটা ড্রাইভ যেহেতু এটা তো সিরিজ লাইনে চলতে পারে না, আমরা সিরিজ লাইনে চালাচ্ছি। আমরা এখন চালিয়ে এটাকে দেখাবো ইনশাল্লাহ, আশা করি আপনারা দেখলে বুঝতে পারবেন। আমরা প্যারামিটার নাম্বার DN5 চলে যাব, জগ মোড। এই দেখেন আমার মোটর চলতেছে, দেখছেন আমি এনটিগুলোকে চালাচ্ছি চলতেছে, আবার ক্লকের দিকে চালাচ্ছি চলতেছে। তো এই ছিল আমার আজকের ভিডিও। যারা আসলে আমাদের দিয়ে কাজ করাতে যাচ্ছেন তারা একটা ভরসার জায়গা পাবেন, আর যারা কাজ অলরেডি করতেছেন বা আমাদের কাছে ট্রেনিং করার জন্য বারবার রিকোয়েস্ট করেন তারা অবশ্যই আমাকে একটা ভরসা নিয়ে আমার সাথে যোগাযোগ করবেন, কারণ আমি আসলে চাই আপনারা শিখেন, শিক্ষা আপনারা এটা লাইফে কাজে লাগান। আর যাদের এমন ইনকোডার প্রয়োজন বা বিভিন্ন সময় বিভিন্ন পার্টস প্রয়োজন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, আমাদের ওয়েবসাইটে গিয়ে ভিজিট করবেন। আশা করি সব ধরনের পার্টস মোটামুটি আমাদের কাছে স্টক আছে, আমরা চেক করে আপনাকে দিতে পারবো। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।